শুভ সকাল, কেমন আছো সবাই? তো চলো, এখন বাজে হচ্ছে 7টা বাজে, তো চলো কাজগুলো শুরু করা যাক। তো এই পাশে দেখো আমি রান্না বান্না চাপি দিয়েছি, তো অর্ধেক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপিটা ভাজা করছি, আর ছেলের জন্য এই পাশে হচ্ছে দেখো একটু খিচুড়ি চাপিয়েছি, সব রকম সবজি দিয়ে একটু বাদশাভোগ চাল দিয়ে খিচুড়িটা বসিয়েছি। ও স্কুল গেছে, স্কুল থেকে এসে ওকে একটু খিচুড়ি খাওয়াবো। তো ছেলেটার খুব শরীর খারাপ, মানে খুব কাশি হচ্ছে, বিশাল কাশছে। তো স্কুল গেছে, এই যে এখন বাজে হচ্ছে 9:30, ওর বাবা গেছে আনতে। ওর বাবাও এসে খাবে, তো এবার ভাতটা বেড়ে দিতে হবে। এই যো শাক ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর একটু আলু পোস্ত করেছি। এই যো একটু আলু পোস্তটা একটু ঝোলঝোল করেছি আর কি, ডাল করিনি, তো সেই জন্য একটু ঝোলঝোল করে দিয়েছি। আর এই যো বাঁধাকপি ভাজা, আর একটু চুনা মাছ রয়েছে, সে মানে কালকে চুনা মাছ নেওয়া হয়েছিল, তো ওগুলো আমি খাইনি, ও খেয়েছিল আর ওর বাবা খেয়েছিল। আর এই যো আমার জন্য এখনও চা রয়েছে পড়ে, তো চা খাওয়া হয়নি। রান্নাবান্নাগুলো কমপ্লিট হোক, তারপরে আমি চাটা খাবো। তো এত সকালবেলায় তা মানে তাড়া থাকে, তো চাটা আমার খাওয়ার সময় হয়নি, আমি রান্নাবান্না করে নিই, তারপরেই চাটা খাবো। তো রান্নাবান্না তো প্রায় হয়ে গেছে, তো চলো এবার ছেলে চলে আসবে, বাবা তো চলে গেছে আনতে। তো এই যো ছেলে চলে এসেছে, তো এবার ওর ড্রেস ফ্রেসগুলো খুলে দিতে হবে। আচ্ছা, ওর বাবার জন্য ভাত টাত বেড়ে দিয়েছি, তো ও বলেই গেল যে আমার ভাতটা বেড়ে রাখো, আমি এসেছি। তো এই পাশে ছেলের ড্রেসগুলো খুলছে, স্কুলের ড্রেস। আর হচ্ছে ওকে জিজ্ঞেস করছি, কালকে মানে স্কুলে গিয়েছিলো, তো স্কুলে হচ্ছে ওর বন্ধুরা মিলে ওকে একটু মেরেছিল আর কি, তাই ওকে জিজ্ঞেস করছি যে তোকে আজকে মেরেছিল নাকি। তো বলছিল কালকে নাকি টুপি খুলে ওর বন্ধু ওকে মেরেছিল। তো আমি তো টেনশন করছিলাম, বাবার আজকেও যদি মারপিট করে কি বলবে, ম্যাডাম দেখলে এ করবে। ওকে বললাম যে তোকে যদি মারে তো তুই স্কুলে ম্যাডামকে বলবি, তো বলেনি কিছু না, তো বলছে আজকে আর মারেনি। তাই বলছি ভাব করে নিবি, মানে তার সাথে ভাব করে নিবি মারপিট না করে। তো সেটাই ছেলের সঙ্গে আলোচনা করছিলাম আর কি। তো এই যো ও তার ড্রেসগুলো খুলুক, তারপরে আমি ওকে এবার একটু খিচুড়িটা দিয়ে দেবো, তো ও খিচুড়িটা খাবে আর আমিও খাবো একটু। তো চলো ও ড্রেস ফ্রেসগুলো খুলুক, তারপরে তার আবার দেখা হচ্ছে। তো চলো ও তার ড্রেস খুলুক, আমি বাবার জন্য টিফিনটা রেডি করে দিই, নিয়ে যাবে। তো ওই পাশে দেখো ছেলের জন্য হচ্ছে খিচুড়িটা বেড়ে নিয়েছি, ও ওই যে বসে বসে খাচ্ছে, তো খাচ্ছে আর ছেলের খুব কাশিও হচ্ছে। তো চলো ওকে খাইয়ে দিই, ও তো এখন নিজে নিজে খাচ্ছে, আর একটু খাবার পর বলবে আমি খেয়ে দিই, বলবে আমাকে একটু খাইয়ে দাও তুমি, আমি পাচ্ছি না খেতে, তুমি একটু খাইয়ে দিলে আমার খাওয়া হয়ে যাবে। তো চলো ওকে খাইয়ে দিই, ও তো কতটা খাবে তো তার ঠিক নেই, এবার দিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করি, আমাকেও তো খেতে হবে তাই না। তো ওই যো ছেলের খাওয়া দাওয়া হলো, হয়ে যেয়ে দেখো বিছানায় একদম নোংরা করে অস্থির করে দিয়েছে, দিয়ে গেছে দুধ আনতে, দুধওয়ালা দুধ দিতে এসেছে। তো ওই যে দেখো ছুটে, আমি তো আওয়াজ পাইনি, আমি ছিলাম ছাদে, তো সে দুধওয়ালা এসে ডেকেই যাচ্ছে, ডেকেই যাচ্ছে। তো ছেলে শুনতে পেয়ে সে দুধ নিতে গেছিলো, তোমার ছানাটা কত কাজ করে তাই না। তো ওই যো দুধ নিয়ে চলে এসেছে, এবার ওটা ঢাকা দিয়ে রাখছে, আমি বাটি টাটি দিয়ে তারপরে আবার গরম করতে বসাবো। তো চলো আমি বিছানা টিছানাগুলো তো সব নোংরা করে রেখেছে, এবার আমি গুছাই ওগুলো, তারপরে এবার আমি খাবো। তো চলো তারপরে দেখা হচ্ছে। তো এই পাশে দেখো আমি একটু অল্প করে খিচুড়ি নিয়ে নিয়েছি খাবো বলে, তো ওটা খেয়ে নিয়ে তারপরে তার ছেলেকে আবার স্নান করাতে হবে, তারপরে বাদ বাকি কাজগুলো আছে করবো। তো চলো খেয়ে নিই। তো এই পাশে দেখো ছেলে স্নান টান হয়ে গেছে, হয়ে তারপরে এবার একটু পুজো করছে সে, তো আজকে দেরি করে ফুলবালা ফুল দিয়ে গেছে, তো সেই জন্য ছেলে তো স্নান করলো, বললো মা আমি ফুলগুলো দিয়ে দেবো ঠাকুরকে। তো আমি বললাম দিয়ে দে, তো দিয়া অর্ধেক দেওয়া হয়েছে, বাদ বাকি দেখো ফুলগুলো হচ্ছে চিকচিকা করে গিট বাঁধছে, সে তো গিট বাঁধতে তো পারছে না, দেখো সে যা হোক করে একটু মানে গিটটা মেরেছে আর কি। তো দিয়ে অর্ধেক ফুল দিল, অর্ধেকটা রেখে দিতে বললাম যে কালকে দেওয়া হবে। তো চলো, তো এই পাশে হচ্ছে নরগোপালের বিছানাটাকে জল ঢেলে ভিজি দিয়েছে, তো সেটাই দেখছে যে দেখো মা ভিজে গেছে। আমি বললাম চল যা, যে ছাদে একটু রোদে দিয়ে দিবি যা, তো শুকিয়ে যাবে, রোদটাও তো প্রচুর উঠেছে, তো রাত্রেবেলা যখন শুয়ানো হবে তখন গ্যাস শুকিয়ে যাবে। তো ওই সামনে গ্লাসটা ছিল, গ্লাসে জল ছিল, সে জলটা উল্টে গেছে বিছানার মধ্যে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, দিয়ে ছাদে যে সকালবেলায় আমি জিনিসগুলো মিলে দিয়ে গেছিলাম, তো সেগুলো তুলতে এসেছি, দেখো গাছের মধ্যে কে বসে আছে, কতগুলো বক বসে আছে,
ওই ডাব গাছটাতে কতগুলো বসে আছে, ওই গাছটাতে মানে দুটো গাছেই চার পাঁচটা করে বক বসে রয়েছে, দিয়ে এই গাছটা থেকে ডালগুলোকে ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে, দিয়ে বাসা বানাচ্ছে। তো দেখতে বেশ ভালো লাগছে, বড় বড় ডালগুলোকে মুখে করে ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে। ওই দেখো ওই গাছটাতে একবার বসছে, এই গাছটাতে। তো চলো আমি এবার জিনিসগুলো তুলে নিয়ে যাই নিচে। তো ছেলে নিচে ঘুমাচ্ছে, মানে ও দুপুর মানে অনেক সকাল উঠেছিল, তো তো ঘুমিয়ে গেছে। আমি জিনিসগুলো তুলে নিয়েছি, তার এপাশে হচ্ছে এই গাছটাকে আমি সরালাম, ওই কনটায় রেখেছিলাম, ওই কনটাতে হচ্ছে খুব রোদ লাগছিল, তো সেই জন্য হচ্ছে এখানটায় রেখে দিয়েছি। এখানটা হচ্ছে 12টার পর থাকতে আর রোদ লাগে না, ছাওয়া হয়ে যায়, তো ওই জন্য এখানটায় রেখে দিয়েছি। থাক, এখানটা পাতাগুলো কেমন হলদা হলদা হয়ে যাচ্ছে, মানে উপরের পাতাগুলো যে ডগের পাতা ওগুলোতেই হলদা হয়ে যাচ্ছে, দেখছো? এই দেখো হলদা হলদা হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি সরিয়ে দিয়েছি। তো এই পাশটা এটা থাক, কেননা ডালটা বেড়ে গেছে না, পাঁচির অবধি উঠে গেছে, তো সেই জন্য রোদটা খুব লাগে, তো ওগুলো ছোটো ছোটো রয়েছে, ওগুলো ওখানে থাক। বাদ বাকি এটা আমি এখন সরিয়ে দিয়েছি, তো পরে তার আবার দেখা যাবে। তো চলো নিচে চলে যাচ্ছে। তো চলো, এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো আজকে ছেলেকে পড়তে পাঠাইনি, কেননা এত কাশছে যে কি বলবো। বাদ বাকি ছেলেরা যে ওখানে অনেক ছেলে পড়ে, তো ও ম্যাডামের কাছে, তো তাদের ডিস্টার্ব হবে, তো সেই জন্য আজকে আর পড়তে পাঠালাম না। তো কাশিটা ভালো হোক, তো বাবা ওষুধ এনে দিয়েছে, তো ওগুলো খাক, কালকে যদি ভালো হয় তখন তার যাবে। তো হালকা হালকা গাটা গরমও দেখছি, ওই জন্য পড়তে পাঠাইনি। তো এই যে বসে বসে খেলা করছে, ও তার খেলা করুক, তো আমি এবার চাটা বানাই। তো চলো চাটা বানাই, ও তার খেলছে খেলুক। তো এর পাশে হচ্ছে চাটা ফুটিয়ে রেখেছি, নামিয়ে তার পাঁপড়গুলো ভেজে নিই, তারপরে আবার একবার ফুটিয়ে নেবো। তো ছেলে বললো পাঁপড় ভাজা খাবে, তো সেই জন্য হচ্ছে পাঁপড়গুলো ভাজি। তো প্রত্যেক দিনই তো বিস্কুট দিয়ে খাওয়া হয়, তো আজকে একটু পাঁপড় দিয়ে চা খাই। তো চাটা ওই জন্য করে নিয়েছি, আর চায়ে একটু অল্প করে আদা দিয়েছি, কেননা ছেলে একটু খাবে বললো, ওর গলাটা খুব খুসখুস করছে, তো আদা খেলে একটু গলাটা ছাড়ে, তো সেই জন্য। তারপরে আমারও ঠান্ডা লেগে গেছে, আমিও একটু খাবো, তো সেই জন্য নাহলে এমনিতে আমি চা আদা দিয়ে চা করি না আর কি। তো আজকে দিয়েছি বেশ অনেকটাই আদা দিয়েছি। তো চলো আমি চাটা আবার করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো যে ওর বাবাও বসে আছে চা খাবে। তো চাটা গরম করে নিয়েছি, পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, তো চলো ওকে দিয়ে দিচ্ছি। তো ছেলে দেখো শুধু শুয়ে পড়ছে, সে তার শরীরটা ভালো লাগছে না আর কি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো আমিও চা নিয়ে নিয়েছি, ওকেও দিয়ে দিয়েছি, চলো।